দেখাচ্ছি না আপা, আপনার পায়ে ধরি, পায়ে ধরে মাপ চাইতেছি, প্লিজ এই আলেম ওলামাগুলির ছাইড়া দেন। আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসার যে মূল কারণ সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে একটা খবর চোখে পড়লো যে জামায়াতের আমির গত রাতেই গ্রেপ্তার হয়েছিলেন। তো একটু আগে আবার দেখলাম যে ওনার 7 দিনের রিমান্ড সম্ভবত মঞ্জুর করেছেন। বিষয় হচ্ছে জামায়াতের আমির। তো রাজনৈতিক এখন একটা উত্তাপ চলছে, জামায়াত দেখলাম 2 দিন আগে বিএনপিকে সরাসরি সমর্থন দিয়েছে, ঘোষণা দিয়েই তাদের যে সমাবেশে সমাবেশেও তারা গিয়েছিল, এটা খুবই স্বাভাবিক, তাকে আটক করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষকে 7 দিনের জন্য রিমান্ডে নিলেন, একজন বয়স্ক মানুষ, আমার ভিডিও কিংবা আমার মতো এরকম 4-5 জনের ভিডিও আছে যাদের ভিডিও কিনা হওয়ার সাথে সাথে সেটার সামারি আপ করা হয়, সেটার কে কি করলো, কোথা থেকে বললো, কোন সোর্স কোন ওয়ে থেকে গেল, এই সোর্সটা কিভাবে তার কাছে গেল, এই সোর্স কে কে জানাইতে পারে, এরকম নানান বিশ্লেষণ করে সেটার একটা কপি সোজা সিআইডি থেকে সেটা আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়, ডিজিএফএরও একটা আছে, উইং আছে যারা কিনা এটা নিয়ে কাজ করে, তো স্পেশাল ব্রাঞ্চের এরা কাজ করে। বাট আমি সিআইডির ফুল প্রসিডিওরটা জানি যে তারা এটা সোজা প্রথম কপিটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়, তারপরে কয়েকটা জায়গায় তারা পাঠায় দেয়। তো আমি সিআইডির ভাইদেরকেই বলবো যে আপনার আল্লাহর হস্তে শেখ হাসিনার একটা মানে নোট দিয়েন যে আজকের আমার ভিডিওটা ওনারা যেন উনি যেন একটু দেখে, শেখ হাসিনার একটু বলেন যে স্পেশাল রিকমেন্ডেড টু ওয়াচ দ্য ভিডিও, এরকম একটা লিখে দিয়েন। বিষয় হচ্ছে শেখ হাসিনা আপা, আপনি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন, যা ইচ্ছা করেন, মারা তো যাবেন তাই না, এটা তো জানেন, মারা তো আপনারা যাইতে হবে, এটা তো কেউ ঠেকাইতে পারবে না, যেমনি হোক মরবেন, এটা মোটামুটি কনফার্ম, 100% কনফার্ম। আল্লাহর ওয়াস্তে এই যে আলেমদের পেছনে লাগছেন, যেসব বদমাইশ, যারা আলেম নামধারী যেসব বদমাইশ আছে তাদেরকে আপনার পেছনে রাখছেন, আর যারা সত্যের পথে ছিল, সত্যি ইসলাম প্রচার করে এরকম মানুষগুলোকে আপনি জেলখানায় আটকে রাখছেন। শেখ হাসিনা, আপনারা আমার কথাগুলি শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলি মাইনেন, আপনার নিজের জন্য ভালো হবে। আপনি কি মনে করেন না যে আল্লাহ বলে একজন আছে এবং সে আপনার বিচার করবে? যদি সেটা মনে করে থাকেন, এই যে আলেমগুলোরে খামোখা যে ঢুকায় রাখছেন জেলের ভেতরে, আজকে প্রায় 2 বছর হইতে গেল এরকম অনেক আলেম আছে তারা কোনো কারণ ছাড়া জেলে, দেলোয়ার হোসেন সাইদি, আপনার মনে হয় যে সে যা যা বলেছেন সেটা করেছে? আপনার চেয়ে বেশি ভালো তো আমিও জানি না, অনেক ভালো জানেন দেলোয়ার হোসেন সাইদি আসলে কি, কিন্তু উনি বাদেও তো শত শত আলেম, এই যে আমির হামজা, মামুনুল হক, যে বাচ্চা একটা ছেলে রফিকুল ইসলাম মাদানী, জামাত ইসলামের আমির, কয়দিন আগে বিএনপির একটা লোককে দেখলাম, লোকটার বয়স বোধ হয় মিনিমাম 80-90-এর কাছাকাছি হবে, তারপরেও পুলিশ পাশে দাঁড়িয়ে রয়েছে হসপিটালের ভিতরে, হাত করা পরানো, পায়ের মধ্যে বেরি পরানো, এই আলেমগুলির বর্দোয়া নিতে পারবেন আপনি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই লোকগুলির ছাড়া দেন। যে কজন আছে এই যে 2 বছর 2.5 বছর ধরে জেলে নিয়ে রাখছে, 6 মাস আগে 1 বছর যাদেরকে জেলে নিয়েছেন ওদেরকে কন্ডিশন দেন, আমার বিশ্বাস তারা ওই কন্ডিশন মানবে, বের হয়ে তারা কোনো সভা সমাবেশ ওয়াজ মাহফিল কোনো কিছু করতে পারবে না, করলে সাথে সাথে বেল ক্যান্সেল হয়ে যাবে। সো প্লিজ এই কাজটুকু করেন। আজকের এই ভিডিওটা মূলত এই কথাটা বলার জন্যই আসছি, শেখ হাসিনা আপনার পায়ে ধরি, পায়ে ধরে মাপ চাইতেছি, প্লিজ এই আলেম ওলামাগুলিরে ছাইড়া দেন। রাজনৈতিক কারণে আপনি তাদেরকে আটক করেছেন, করেন, কোনো সমস্যা নেই, তাদেরকে বলেন যে তারা বের হয়ে যেন রাজনৈতিক কোনো ই করতে পারে না, যে করতে না চায় ওরে ধরে আটকায় রাখেন, যে চুপ, যদি বলে যে না আমি বাইরে যাচ্ছি চুপ থাকবো না, ওনারা আটকায় রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ স্বীকার করে যে না আমি বাইরে যাই কোনো কথা বলবো না, লোকগুলির ছেড়ে দেন। এই লোকগুলির বদদোয়া, জেলখানার ভেতরে কখনো থাকি নাই কিন্তু জেলখানার বাংলাদেশের অবস্থাটা যে কি সেটা তো জানি, যারা বের হয় তাদের কাছেও শুনি, খুব কষ্টে মানবেতর জীবন যাপন করে এরা,
এরা তো ডিভিশনও পায় না, এই সাত সেলেও যাইতে পারে না। সো এদের অনেক কষ্ট হয়। এই মানুষগুলোরে ছেড়ে দেন এবং আল্লাহকে ভয় করেন। মরতে হবে রাজনৈতিক কারণে, যত ইচ্ছা যা ইচ্ছা করতে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহকে ভয় করে এই মানুষগুলোকে ছেড়ে দেন। আবারও বলছি, আলেমদেরকে ছেড়ে দেন।